আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদ সামলে যাবে এবং ওই রকমই হবে। যারা যারা মনে করছেন নাজমুল হক সাহেব, আউকা সাহেব, কারি রিয়াস্তুল্লাহ সাহেব, এরা না থাকলে হবে না, বলছি আমাদের চেয়ে আমাদের পরের প্রজন্মে অনেক ভালো করতে পারবে, আলহামদুলিল্লাহ অনেক ভালো করতে পারবে। এবার খানিকটা কিন্তু মাটিটা চাষ করা কিন্তু পূর্বজনদেরই হয়, পরের জন্যরা ভালো চাষ করে। সর্বপ্রথম আমি যতদূর কাগজ দেখেছি, প্রথম সেক্রেটারি স্বাধীনতার পরে আমাদের জামিয়াতে তিনি হচ্ছেন মাস্টার নজরুল ইসলাম স্যার, তার সঙ্গে দেখা হয়নি। তারপর মাস্টার আনিসুর রহমান স্যার, দুজনই জেনারেল লোক ছিলেন, মাস্টার আনিসুর রহমান কিছুদিন হলে মারা গেছেন, ওনার সঙ্গে কিন্তু দেখা হয়েছে, আমার কথা হয়েছে। তারপরে মৌলানা জয়নুল আবেদিন সাহেব মধ্যেখানে, মৌলানা নুরুল আমিন সাহেব, তারপরে মুফতি শামসুর রহমান সাহেব, আর তারপরে আমি অধম 14 বছর। আমি এমনি জালসাই বা অন্যত্র বলি যে আপনি যদি মসজিদের সেক্রেটারি হন, মাদ্রাসার সেক্রেটারি হন, তো নিজ ইচ্ছায় ছাড়েন না। এটা অন্য অ্যাঙ্গেলে বলি, কারণ এটা নিয়ামত, এটা খিদমত, এটা দিনদারি কাজ। আমি পাচ্ছি না, আমার সময় না, আমার শরীর সাথ দিচ্ছে না, মনে হয়েছে আমার চিন্তা চেতনায় যে কথাটা খুব সদ্যসম্মত হবো কি না। তবে সবসময় রেডি থাকতে হয় যে অন্যকে করলে আমি কতটা আনন্দিত হতে পারবো, কতটা খুশি হতে পারবো। তাই এরকম স্ত্রী যে দাঁড়িয়ে অনেক সময় যদি বলা যায় যে আমাকে আর করেন না, তো অনেক সময় বানাওয়াটি ধরবে বা বলবে নিজের দেখছিস কৌশালও করছে, আর মৌলভী সাহেবের তা সব তাসদিকাত সব পড়া, কাজী ব্যাখ্যা অনেক বেরিয়ে পড়বে। তবে আমাদের ব্যস্ততা যা সাথ দিয়েছে, ওরকম মনে করেন না যে নাজমুল সাহেব না থাকলে সমস্যা হবে, আমি তো থাকবই, সেটা কিন্তু আপনাদের স্বার্থে না, থাকাটা হচ্ছে আমার স্বার্থে। কারণ তা আমরা স্কুলে থাকি তো জানি কি হয়, সবসময় আলোচনা কি হয়, হাদিস কলের হয় না দুনিয়াবি হয়, বরঞ্চ আপনাদের সঙ্গে আছি বলে আমার অন্তত সুবিধা যে আপনারা কিছু জিজ্ঞাসা করবেন, কিছুটা কৈফিয়ত নেবেন যে আপনার কেন টুপি নাই, আপনার কেন দাড়ি ছোটো হচ্ছে, আপনার ছেলেমেয়েরা বেপর্দায় চলছে, আপনার পায়জামা গৃহার নিচে নামছে। তো এই যে দিনই কৈফিয়ত দেওয়ার জায়গা, যে মৌলবীর নাই সে মৌলবীও কিন্তু এরা। তবলিগ জামাতে বলে না যার মুরব্বি নাই কেউ তো তার মুরব্বি শয়তান, কথাটার বাস্তবতা তো আছে। তা আপনাকে আমাকে ঠিক করতে হবে, আমাদের এক একজনা শোনায় যে হুজুর ওই মৌলানা সাহেবটা এটা ওটা বলছিল, তবলি উনি কাকে মেনে চলেন, তো তা তো মানে না, মানে যাকে মেনে চলেন যদি মান্যওয়ালা থাকে, আমার আছে, আমার 100% মত যে এটাতে ঠিক হবে, কিন্তু তবুও যদি মত দিয়ে দেন যে এটা হবে না, দাঁড়াবেন বাকি হুজুরেরা, বাকি দাঁড়াবেন, ফার্স্ট লাইন দাঁড়ান না, ফার্স্ট লাইনটা দাঁড়ান, যারা সোজা করে ধরেন হুজুর বইটা, সবাই দোয়া করেন। এই ব্যস্ততার মধ্যে লেখা সময় পাওয়া যাচ্ছে না, খালি লজ্জায় আর ভয়ে বলতে পারলাম না যে আমার আর সময় নাই, আপনারা এই দায়িত্ব দিয়েন না। কারণ আমার স্কুলে 3100 মতন স্টুডেন্ট, এখনো যে কত ফোন ঢুকছে তার ঠিক নাই। তো সবাই দোয়া করেন, আলহামদুলিল্লাহ এই বইয়ের সূচনা হলো হযরত যাকে বেছে নেবেন, তাতে কি হবে অনেকটা শয়তানের হাতছানি থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমাদের কথা বলা চলাফেরা, আমি যে দায়িত্বে আছি তো হযরত মাওলানা কারি শামসুদ্দিন সাহেবকে তো জবাব দিতে হবে, আমি জালসা কি বলে যাচ্ছি, আর যদি না বলি যে না আমি তো ভালোই বলছি, তাহলে এটা গলত হবে যে কোনটা বলা যাবে আর কোনটা বলা যাবে না, ওদের মশওয়ারাটা থাকতে হবে ঠিকই। তো সেই হিসাবে একটু মনে কলবি চেতনা থাক যে আল্লাহ তাআলা কমিটিটা এমন দেখ যেন আরও ভালো কাজ করে। আর আমাদের এই জেলা যেমন সাধারণ পুলিশ বন্ধুরা বলে বম পিস্তলের জেলা, তো এটা সুনামেরও জায়গা, দুর্নামেরও জায়গা, যে অন্তত সেই বম পিস্তলের মধ্যে অনেক আলেম ওলামা, অনেক মাদ্রাসা, অনেক দাতা, অনেক তবলিগের ইজতেমা, সব দিক দিয়েই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো জেগে আছি, ওই জায়গায় তো খিদমত করা সহজ জাতির কাছে। কাজেই ভারতবর্ষের একেবারে প্রান্তীয় জেলা থেকে দিল্লি পর্যন্ত পৌঁছানো তো একটু জটিল ব্যাপার। দেখেন মরহুম সত্তার সাহেব চলে গেছেন, তার সত্তার সাহেব আমরা দ্বিতীয় দিতে পারিনি, ওই রকম নাম নাই, উনি মারা গেছেন 90 সালে, তখন আমরা সাহারানপুরে, তো একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তো বলছে ওদিকে হাফেজজি বলে বেশিরভাগ, হাফেজজি আপকে ওহাকে এক মন্ত্রী কা দেহান্ত হো গিয়া, তো মনে হলো যে দেহান্ত কার হলো দেখি, তো টিভিতে নজর দিলাম, সারা টিভি সারা কালো টিভিতে, তো সত্তার সাহেবের নাম জ্যোতি বসে এলেন ক্যামেরাতে, তো জ্যোতি বসে বললেন যে
তাই তো ওই লোকটার কথা মনে হবে যে নামাজের সময় হলে বলতো, সে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, একটু বিরতি দেওয়া হোক, ওই লোকটাকে কাল থেকে আর দেখতে পাবো না। দেখেন কোনটা স্মরণ করলেন, যদি ও সে কমিউনিস্টদের নেতা, ধর্ম তার কাছে কিছুই নয়, নামাজটা কিছু নেই, কিন্তু ইনি যে ওই দিক দিয়ে মজবুত ছিলেন যে নামাজ পড়তে হবে তাই বিরতি চায়, আপনি বিরোধী দলের নেতা, উনি না থাকলে আমার সভাটা বন্ধ, সেটা দিয়ে স্মরণ করলেন। আমরা যে কোয়ালিটি হারিয়ে ফেলছি কালক্রমে সেগুলি আর ফিরবে না, প্রাকৃতিক দিক দিয়েও তাই। আমাদের গ্রামে কলায় ভাজছে মানে গোটা গ্রামে সেন্ট, সেই কলায় আর কলায় নাই, সেটা প্রাকৃতিকও পরিবর্তন হয়েছে, তা সেগুলি খেয়ে দিই তো আপনারা আমরা, আমাদেরও কোয়ালিটির পরিবর্তন হয়ে গেছে অনেক। তবুও যেহেতু হাদিস কোরআন তো আর পাল্টাইনি, সেটা ধরেই আমরা খাঁটি পাক্কা সাচ্চা দিনদার আলেম ওলামা হয়ে থাকবো ইনশাল্লাহ। আর দেখুন আমরা একটু যদি যেখানে যে আছি সেখানে দাঁড়িয়েই যদি আমরা খিদমত মনে করব করবো মনে করি তো করা যাবে। আমি অনেক জায়গাতে এবার বলেছি যে জাপানে প্রথম মসজিদ হয়েছে 1956 সালে, শায়খ আব্দুর রশিদ আল কাসিমি চাইনি, চায়না বাড়ি তিনি করেছেন প্রথম। ব্যবসা করতে গেছিলেন, টুপি দাড়িওয়ালা লোক, নরম মানুষ, সবাই ভালোবাসে, যেখানে নামাজের সভায় পড়লেন, ওরা তো বোঝেই না নামাজ যাবা কি, এই যেখানে সেখানে পড়ছে, তো আরে তোমরা কোনো তুমি কোনো এক জায়গায় পড়তে পারো না, তুমি জায়গা কই, এক জায়গায় পড়বো তো জায়গা কই, তারাই জায়গা দিলেন, বলে সরকার বাধা দিবে, তারাই লোকাল প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে মসজিদ করলেন 56 সালের টোকিওতে। সেই চায়নায় আলহামদুলিল্লাহ, এই চায়না বলছি জাপানে 100-এর ওপরে এখন জামে মসজিদ, 100-এর ওপরে, বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য বলি এই যে প্রবর্তকারী এক কথা বলেছে না কিছুদিন আগে, 15 আগস্ট তালেবানরা দেশ জয় করেছে, তালেবানদের না আমাদের দেখা হয়েছে না সালাম কালাম হয়েছে, হয়েছে আপনাদের কারো, আমাদের কারো না, তাদের সঙ্গে দেখা হয়েছে না সালাম কালাম হয়েছে। প্রেম কোনো প্রাচীর রুখতে পারে না, প্রেমে প্রাচীর রুখতে পারে না কোনো প্রাচীর দিয়ে। তো ইনি প্রবীণ তোগাড়িয়া কিন্তু লেখাপড়া জানা লোক, সায়েন্সের লোক, পিএইচডি করা, ইনি ইনার বক্তৃতায় বললেন, বক্তৃতাতে নেন টিভি চ্যানেলে ক্যামেরার সামনে বললেন, জেনে শুনে বললেন, তালেবানরা বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, তো এরা বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এরা আর উঠতে পারবে না, জিতবে না, এরা মরে যাবে, তিনটা জিনিসকে বন্ধ করতে হবে, এদের আদি গোড়া হচ্ছে দারুল উলুম দেওবন্দ, তাকে বন্ধ করতে হবে, বলেছে না বলেনি? তারপর বলছে তবলিগকে বন্ধ করতে হবে, আরে বাবা তবলিগ যে আকাশের আর পাতালের কথা বলে তাকেও বন্ধ করতে হবে, আর একটা কি বলেছে, জমিয়তকে বন্ধ করতে হবে, সহজে আশ্রয়দাতা, তো শত্রুর মুখ দিয়ে যদি এটা উচ্চারণ হয় তো জানতে হবে তবলিগও কিছু আছে, জমিয়তও প্রাণ আছে, আর দারুল উলুম আছে। যারা দেওবন্দি বিরোধী লোক, যারা নিজেদেরকে জান্নাতি মনে করেন সর্বদা, যারা মনে করেন আমরা সহিহ হাদিস মেনে চলি, তারা মনে মনে করছেন যে যাক দারুল উলুমকে বন্ধ করতে চাইছে, কোথাও যেন একটা আশার আলো দেখতে পাচ্ছি, বেটারা কোন বক্তৃতা দিয়ে বেড়ায়। কিন্তু মাথায় রাখবেন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতে দারুল উলুম দেওবন্দ নাউজুবিল্লাহ এরা তো পারবেই না, কিন্তু যদি দারুল উলুম দেওবন্দ বন্ধ হয় তো কোনো সিলসিলা মাদ্রাসা থাকবে না, না ফুরফুরা থাকবে, না বেরিল থাকবে, না আহলে হাদিস থাকবে, সব মাদ্রাসা রাতারাতি বন্ধ হয়ে যাবে। কাজে ওরা হাত দিতে চেয়েছে দারুল উলুম দেওবন্দকে। কেন আর একটা মূল্যায়ন, যারা জেনারেল শিক্ষিত যে পৃথিবীতে যেখানে ধর্মের আলো পৌঁছেছে এখন চলমান সময়ে, নরওয়েতে বলুন আর গ্রিনল্যান্ডে বলুন, যেখানে সবচাইতে মানুষের বসবাস কম, 23 ঘন্টা পর্যন্ত রোজার মেয়াদ, সেখানেও পর্যন্ত ইলমে দিন, ইলমের আলো পৌঁছেছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে দারুল উলুম দেওবন্দের মাধ্যমে, বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, নরওয়েতে যে গত রোজার 11 রোজাতে বললো যে 23 ঘন্টা রোজা আছে, দুজন তার মধ্যে একজন হচ্ছে দেওবন্দি, বলুন আলহামদুলিল্লাহ। খিদমত যাবে না, আমি অন্য জেলায় থাকতাম তো বলতে, জানো মুর্শিদাবাদের লোক কেমন, কোথায় নাই এরা, বলতে যে মুর্শিদাবাদের লোককে যদি মেরে পুঁতে দেয় এই পারে তো গঙ্গার ওই পারে যে উঠে আবা ওরা কিছু করবে একটা। তো প্যারা হাজিরিন, আপনারা তো জানেন যুবরাজের গোলমালটা, যুবরাজকে যদি সঠিক লাইনে নিয়ে আসতে পারা যায়
আর রানী যদি প্রয়াস যদি করে সেটাও প্রত্যক্ষ পরোক্ষভাবে দারুলুম দেওবন্দি করছে, সেটা হচ্ছে ধরলেন তাকে হযরত মুফতি সাহেব তাকে উসমানী সাহেব কাদের সন্তান, আর অন্যান্যদের নাম নিলাম না, কারণ সব জায়গায় যখন সতীনের চোখে দেখা হয় তো সবারই নাম না নিলেও মহব্বত রাখা যায়। কাজী মনে করবেন যে ওই জমিয়তের লোক আমরা, ওই দারুলুমের লোক আমরা, আর ওই তবলিগের লোকই আমরা যারাকে কুলাঙ্গাররা বন্ধ করতে চাইছে, যে দারুলুম দেওবন্দ স্বাধীনতা সংগ্রামী প্রতিষ্ঠান, সেখানে দাস স্বামী দয়ানন্দ সরস্বতী গিয়ে বলছে সর্বপ্রথম যে দারুলুম দেওবন্দকে আগে বন্ধ করতে হবে। এই জন্যই ইউপিএর যোগী সরকার এখানে আইটিসির সেল এখানে স্থাপন করেছে, সেন্টার করেছে এদেরকে জব্দ করার জন্য। কিন্তু মাথায় রাখতে হবে মঞ্জিল সে বরকর মঞ্জিল তালাশ কর মিল গায়ে তুঝকো দরিয়া তো সমন্দর তালাশ কর। আমরা বিজয় যতটুকু করেছি ওখানে যেন ক্ষান্ত না থাকি, আমাদের সামনে অনেক সমুদ্র রয়েছে সেটাকেও জয় করতে হবে। তাতে সময়ে ঘাম লাগলে ঘাম দিতে হবে, আর সময়ে রক্ত লাগলে রক্তটাকেও ঘামের চেয়ে সস্তা হিসাবে দিতে হবে। তবে আমার দেশ আমার জাতি হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে সম্ভ্রান্ত মজবুত ঐক্য দৃঢ়তার সঙ্গে ভারতের সমস্ত 135 কোটি নাগরিক কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। যদি এরা মনে করে 30 কোটি লোককে ল্যাংড়া করে দেবো, 30-35 কোটি করে দেবো, এদের অন্ধ করে দেবো, এদের পেহচান ছিনিয়ে নেবো, তো মাথায় রাখবেন অনেক প্রাণীকে আপনার অনেক পশুকে মানুষ শিকার করতে গিয়ে নিজেই শিকারের অঙ্গনে এসে যায়, তাদেরকে 14 বার ভাবতে হবে যে এইদের এদেরকে মিচিয়ে দিতে গেলে নিজেরাই মিটে যাবে। কাজী কাউকে মিটতে হবে না, আমরা ঐক্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সংগঠন জমিয়তের মতাদর্শ হিসাবে হিন্দু মুসলমান শিখ ইসাই মিলেমিশে আমরা এক হয়ে থাকবো বলুন ইনশাআল্লাহ। আর আমরা নতুন প্রত্যয় নিয়ে নামবো, নতুন নতুন কাজ করার অনেক সুযোগ রয়েছে। আর হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের একটা লেখা বেরিয়েছে, সেটা হচ্ছে 40 পয়েন্ট খিদমত, সেটা আমি নিয়াত করেছি। ইমাম কাউন্সিলের মিটিং হবে আগামী 28 তারিখ, আর ইমামদেরকে নিয়ে 40 পয়েন্টের একটা ওনারা আয়োজন করছেন। তা আপনারা অনেক ইমাম বন্ধু আছেন বা না আছেন আলেম ওলামা, আপনারা আসবেন, আমি সেইখানে ইমামদের সামনে কিছু সময় পেলে ওই কথাগুলি বলবো। তা আসুন এবার আমরা কমিটি গঠন করি। জানেন সভাপতির কাজ কম, খাটেন কম, চলাফেরা করতে পারেন কম, এটা সব জায়গাতেই হয়, কিন্তু ব্যতিক্রম হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুহুম। 81-82 বয়স বয়স, কিন্তু বক্তৃতায় মনে হচ্ছে তখন নওজোয়ান, তাই না? মাদ্রাসার জন্য ওনার সফর কত, চলতে পারেন না হযরত, অনেক জায়গায় ঘা থাকে, কিন্তু মনে হচ্ছে বাংলায় বলে হবে না, জামে মানে তকরির করেনওয়ালা যদি কেউ থাকে খালি ভারতে নয় পৃথিবীতে, তার নাম জানশিনে শেখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুহুম। নিজেকে ফখর মেহসুস করবেন, অন্তত তার ছত্রছায় কারি শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুহুমের মাধ্যমে আমরা প্রান্তীয় জেলা মুর্শিদাবাদ বাংলাদেশের বর্ডার থেকে আমরা সিলসিলা এই পর্যন্ত পৌঁছে আছি বলুন আলহামদুলিল্লাহ। আসুন সভাপতি হিসাবে নাম প্রস্তাব করুন যে আগামী টার্মে 21-22 জন্য আমাদের জেলার সভাপতি সাহেবের